এত যে গাড়ির কারখানা, এত যে গাড়ি, একটা আদিবাসী মালিক আছে তাদেরকে তুমি বলছো আমি টাকা দিব, তোমরা করে পাবে কি করে খাবে? তারা কি করে খাবে? তুমি বলছো চাকরি দেবে, কোথায় চাকরি? কনস্টেবলের চাকরি নাই, সিভিক পুলিশের চাকরি, আর থাকার ঘর দেবে 700 স্কোয়ার ফিটের একটা ঘর আদিবাসী কাছে, যেটাকে মুরগির ঘরের সমান। এই জায়গাগুলো বুঝতে হবে সরকার। সরকার এই বিষয়টা যেন জবরদস্তি না করে, সরকার এই বিষয়টা যেন হরবর না করে। হরবর করতে গেলে গড়বড় হবে, কারণ তার প্রতিবাদ অলরেডি শুরু হয়েছে। আদিবাসী সমাজের এই সেন্টিমেন্টটাকে বুঝতে হবে, আদিবাসী সমাজের এই মানসিকতাটাকে সরকার যদি অনুধাবন করতে পারে তাহলে শিল্প হবে, তাহলে শিল্প হবে। এখানকার আদিবাসী সমাজ যে বিদ্রোহ করছে তার পাশে মূলত দাঁড়াতে কি বলবে? দেখুন আদিবাসী সমাজের, আমি আবার বলছি, এই আদিবাসী সমাজকে আমি শ্রদ্ধা করি, আর কি বলবো, শ্রদ্ধা করি। এই কারণে আদিবাসী সমাজ থেকে শোষিত বঞ্চিত কোন সরকার করছে, কোন সরকার করছে না, আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্য এখানকার আদিবাসী সমাজ, সারা ভারতবর্ষের আদিবাসী সমাজ মোট জনসংখ্যার 8.6%, কিন্তু যত উৎখাত হয় সেই উৎখাতের তালিকায় আদিবাসী জনসংখ্যা 55%। এটা বুঝতে হবে আমাদের। এক দুই, আদিবাসী সমাজ জল জঙ্গল জমিনের দ্বারা বড় হয়েছে, তাদের যে পরিবেশ, এই জীবন বৈচিত্র্যকে আমরা যদি গ্রাহ্য না করি তারা প্রতিবাদ করবে, প্রতিবাদে মুখর হবেই। তাই আদিবাসী সমাজকে কনফিডেন্সে নিয়ে আবার বলছি, আদিবাসী সমাজের বিশ্বাস অর্জন করে যেন সরকার পদক্ষেপ গ্রহণ করে। আদিবাসী সমাজের যদি বিশ্বাস অর্জন করতে না পারে তাহলে যেন সরকার গায়ের জোরে কিছু করতে না যায় বা খরিদ করার চেষ্টা না করে। সরকার যেন এটার মনে না করে যে বাকি সবাইকে যেরকম খরিদ করা যায় বাজারে, আদিবাসী সমাজকেও খরিদ করা যায়। গরিবের গরিব হতে পারে তারা, এখানকার সাধারণ মানুষ তারা গরিব হতে পারে, তাদের কিন্তু মর্যাদাবোধ আছে। এই জায়গাটাকে সরকার যেন অস্বীকার না করে।